আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাপ্লাস নিউ চ্যানেল। আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি অনেক মজাদার সবজির পাকোড়া। সবজির এই পাকোড়া তৈরির জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমার লাগছে হাফ কাপ বাঁধাকপি কুচি, এগুলো আমি অনেক মিহি করে কুচিয়ে নিয়েছি। এরপরে লাগছে হাফ কাপ পেঁপে কুচি, হাফ কাপ গাজর কুচি, হাফ কাপ শিম কুচি, 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি 2 টেবিল চামচ, কাঁচামরিচটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন। এখানে নিয়েছি চাউলের গুঁড়ি, চাউলের গুঁড়িটা এখন আমি পরিমাণ বলবো না। নিয়েছি সামান্য পানি, লবণ। এখানে নিয়েছি চাট মশলা 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, 1/2 চা চামচ জিরার গুঁড়া। এবারে আমি একটি মিক্সিং বল নিচ্ছি, এর মধ্যে আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে নিব। এবারে আমি এখানে অল্প অল্প করে চাউলের গুঁড়ি অ্যাড করছি। এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। আমার মাখানো শেষ, আমার ডোটা ঠিক এরকম হয়েছে। এখন আমি এগুলোকে ছোট ছোট করে পাকোড়ার শেপ দিয়ে নিচ্ছি। এই ফাঁকে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল গরম হতে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পাকোড়াগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পাকোড়াগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে হালকা ব্রাউন করে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব। দেখুন ফ্রেন্ডস, আমার পাকোড়াগুলো একদম পাকোড়াগুলো অনেক মজার। এগুলো বিকেলে আপনারা চায়ের সাথে গরম গরম পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।